তোমরা যদি স্কিনে লক্ষ্য করো তো ক্ষেত্রে দেখতে পাচ্ছ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে ডিপ্লোমা মানে এক কথা ডিপ্লোমা যে পরীক্ষা ছিল তোমাদের সো সেই পরীক্ষা নতুন একটা রুটিন যে দিয়ে দিছে সো সেই রুটিনের হচ্ছে পিডিএফ ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ সো আমি পিডিএফ ফাইলটা এই যে দেখেন সর্বপ্রথম দেখতে পাচ্ছ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সুন্দর করে দেওয়া আছে মুজিফত বর্ষ এগুলো তো দেওয়া থাকেই এবং তারিখটা যদি লক্ষ্য করো তোমরা তো দেখতে পাচ্ছ সাতাইশে মে দু হাজার অর্থাৎ আজকের তারিখ ঠিক আছে আজকে এই যে এক ঘন্টা আগে নোটিশটা দেওয়া হয়েছে এবং আমরা যদি দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তিতে যাই সো দেখো বিজ্ঞপ্তিতে কি বলছে সেটা মূলত আমরা হচ্ছে পড়বো ওকে সো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ ও অষ্টম পর্ব যারা নিয়মিত ছিল কিংবা অনিয়মিত তাদের পরীক্ষা দু হাজার বিশের স্থগিতকৃত পরীক্ষাসমূহ চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন ক্রমে নিম্ন উল্লেখিত মানে নিচে উল্লেখিত পরিবর্তিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের কিন্তু ওই যে যারা তোমরা হচ্ছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম বর্ষে ছিল নিয়মিত কিংবা অনিয়মিত যেই স্টুডেন্টই হও না কেন তোমাদের কিন্তু পরীক্ষা যেগুলো স্থগিত হয়ে গেছিলো সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই হবে ওকে সো দেখো একটা হচ্ছে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ পরিবর্তিত সময়সূচি অনুসরণ পূর্ব পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করবেন সো তোমাদের কিন্তু দুইটা পরীক্ষা হয়ে থাকে ঠিক আছে একটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা আর একটা হচ্ছে তত্ত্বীয় পরীক্ষা ওকে সো যা ব্যবহার ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে কী বলছে দেখো ব্যবহারিক পরীক্ষা চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম পর্ব এই চারটা পর্বের জন্য বলছে কী দেখো তিরিশ তারিখ দেখো মানে তিরিশে মে দু হাজার একুশ খ্রিস্টাব্দ হতে সাতই জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রয়োজনে কম বেশি হতে পারে এই যে তারিখটা দিয়ে দিছে এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা ইনশাল্লাহ হচ্ছে নিয়ে নিবে ওকে সো দেখো যে পরীক্ষার্থীদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই হ্যাঁ মানে এই যে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পর্ব এই পরীক্ষার্থীদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই পর্ব শেষ হলে পর্ব ও টেকনোলজি ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা যাবে ওকে সো আমরা একটু নিচে নামতেছি দেখতে পাচ্ছ হচ্ছে তত্ত্বীয় পরীক্ষা ওকে সো মূলত আমরা তত্ত্বীয় পরীক্ষা দেখতে হচ্ছে সুন্দর করে একটা শোকে হচ্ছে আমাদেরকে সাজায় দিছে এবং এখানে বলে দিয়েছে দেখো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রম এখানে এবং হচ্ছে এদের এদের এই যে এই যেখানে দেখতে পাচ্ছ সময়সূচিতে নির্ধারিত তারিখ বারো সময় অর্থাৎ এই সময়সূচিগুলো হচ্ছে আমাদের ছিল পরীক্ষা প্রথম লাইনটা এই যে এইগুলা এইগুলা হচ্ছে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল সো সো এই যে তোমার করোনার কারণে এবং হচ্ছে নির্বাচনের কারণে হচ্ছে পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছিলো ওকে এবং পরিবর্তিত তারিখ এবং বারের সময়সূচি দিয়ে দিছে ওকে তো দেখতে পাচ্ছ একত্রিশে মার্চে আমাদের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল সকাল দশটায় সেই পরীক্ষাটা হবে পহলা জুন মঙ্গলবার সকাল দশটায় ঠিক আছে এবং দেখতে পাচ্ছ একত্রিশে মার্চ বিকেল দুইটায় যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তাদেরটা হবে পহেলা জুন বিকেল দুইটায় এবং দেখতে পাচ্ছ হচ্ছে তোমাদের পাঁচই এপ্রিল যাদের পরীক্ষা ছিল পাঁচই এপ্রিলে যাদের পরীক্ষাটা ছিল সোমবারে সকাল দশটায় তাদেরটা কিন্তু হবে দেখতে পাচ্ছ দুই জুন দু হাজার একুশ বুধবার সকাল দশটায় এবং দেখতে পাচ্ছ যাদের বিকেলে ছিল পাঁচ পাঁচই এপ্রিলে যাদের বিকেলে ছিল দুইটার সময় তাদের হচ্ছে দুইয়ে জুন বিকেল দুইটাই হবে এবং দেখতে পাচ্ছ যাদের সাতই এপ্রিলে বুধবার সকাল দশটায় ছিল তাদের তিন জুন কিন্তু বৃহস্পতিবার সকাল দশটায় কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এবং যদি দেখতে পাচ্ছ যাদের বিকেলে ছিল বিকেলে তো তোমরা হচ্ছে এই রুটিনটা সুন্দর করে কিন্তু দেখে নিবা এবং দেখে নেওয়ার পর তোমরা বুঝতে পারবা তোমাদের কার কি পরীক্ষা ছিল যেহেতু আমি হচ্ছে তোমাদের ডিপ্লোমার কোনো স্টুডেন্ট না যার কারণে হচ্ছে এইগুলা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কেননা আমি বুঝতে পারতেছি না এটা কোনো সাবজেক্ট মানে কী কী সাবজেক্টের কথা বলছে তা আমার জানা নেই সো এটা এইটা হচ্ছে মানে বুঝে গেছে যে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল বাট সেটা তখন হয়নি এটার একটা পরিবর্তিত তারিখ কিন্তু তারা সময়সূচিটা দিয়ে দিছে সো এটা ফলো করেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ওকে এবং নিচে দেখতে পাচ্ছ তোমাদের কী জন্য দিয়ে দিছে পি এফ নম্বর অনলাইনে এন্ট্রি ও হাজিরা শিট ও হার্ড কপি বোর্ডে জমা দেওয়ার তারিখ সো এগুলা হয়তো বা তোমাদের কলেজ থেকে হচ্ছে এগুলো জমা দিয়ে দিবে সো বন্ধুরা ডিপ্লোমা পরীক্ষার তারিখ পরিবর্তনের বিজ্ঞপ্তি এইটাই ছিল সো যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করতেছি আর আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবো ঠিক আছে তো বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকিও